WBUTTPN ভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টার বিএড ফোর্থ সেমিস্টার কোর্স ইপিসি ফোর যোগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট পরীক্ষা 2020 প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2020 ইপিসি ফোর যোগা এডুকেশন এই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে ফুল মার্কস 35, সময় হচ্ছে 1.5 ঘন্টা। তো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকে। গ্রুপ এতে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2। এখানে 7টা কোশ্চেন দেওয়া থাকবে। তো প্রথম কোশ্চেন, তো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে আধুনিক জীবনে প্রাণায়ামের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করুন। কে যোগভাষ্য গ্রন্থটি রচনা করেন? আত্মবোধের উপাদানগুলি উল্লেখ করুন। পঞ্চকোষের ধাপগুলি লিখুন। আত্মমর্যাদা বৃদ্ধির 2টি উপায় লিখুন। সদার্থক আচরণের জন্য 2টি কৌশল। রাজযোগ বলতে আপনি কি বোঝেন? এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব। তোমরা জানো যে গ্রুপ বিতে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, প্রশ্নের মান হচ্ছে 5। তো প্রথম কোশ্চেন, স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগ এর সমন্বয় দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করুন। যোগ এর ক্রমবিকাশে ইতিহাস সংক্ষেপে লিখুন। আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করুন। আত্মবোধের গুরুত্ব সংক্ষেপে বিবৃত করুন। যে কোনো একটি ধ্যানের পদ্ধতির সংক্ষেপে ব্যাখ্যা করুন। তো এইভাবে বি গ্রুপ শেষ হচ্ছে। এবার হচ্ছে সি গ্রুপে তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 10। 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান হচ্ছে 10। প্রথম প্রশ্ন, মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদার প্রকারভেদগুলি লিখুন। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনে যোগবিদ্যার নীতিসমূহগুলো বিস্তৃতভাবে লিখুন। তো এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।